আমার এই চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি বিশেষ ধরনের সাপকে দেখাবো, যাকে আমরা বাংলায় বলি শাখামুটি বা শঙ্খিনী, যাকে ইংরেজিতে আমরা বলি ব্যান্ডেড ক্রেট। একে বাংলায় ভোতালেজ কেউটে বা ডোরা কাল কেউটে বা ডোরা শঙ্খনী এই নামেও আমরা চিনে থাকি। এদের বিজ্ঞানসম্মত নাম হলো বাঙ্গারাস ফেসিয়েটাস। এরা সাধারণত এলাপিডি যে পরিবার সেই ভুক্ত, এবং সেখানে বিভিন্ন রকমের যে বিষধর সাপ আছে তার মধ্যে এটি অন্যতম। এবং এরা হচ্ছে বাঙ্গারাস যে গণ আছে, যে জেনাস আছে, তার আন্ডারে পড়ছে। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য মোটামুটি 6 ফুট 11 ইঞ্চি মতন হতে পারে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এটি অত্যন্ত দীর্ঘ একটি সাপ। কিন্তু IUCN এটাকে লিস্ট কনসার্ন বলে গণ্য করেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু এই শাখামুটি সাপ আমাদের চারিপাশে দেখতে পাওয়া যায়। শঙ্খিনীদের সহজেই চিহ্নিত করা যায় এদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সাপটিকে, যে কালো তার মধ্যে হলুদ ডোরা থাকে। তবে হলুদের মধ্যে মাথা থেকে লেজ পর্যন্ত সোজা কালো ডোরাও দেখা গেছে, কিন্তু এগুলো খুব বিরল জাতের হয়ে থাকে। আমরা সাধারণত দেখি যে এই সাপটি অত্যন্ত লম্বা, কিন্তু এদের যে লেজটা হয় সেটা কিন্তু ছোট ও ভোঁতা। সদ্য প্রস্ফুটিত অবস্থায় এরা যখন ডিম থেকে সবেমাত্র ফোটে তখন এদের দৈর্ঘ্য থাকে 20 থেকে 40 সেন্টিমিটার। বন্ধুরা, সারা পৃথিবীতে এই যে শাখামুটি সাপ, এদের মোট 8টা প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি আবাসই কিন্তু ভারতে ও তার আশেপাশে অঞ্চলে দেখতে পাওয়া যায়। আমরা এখন যে সাপটি আপনাদের দেখাচ্ছি এটা দারিংবাড়ির যে হিল ভিউ পয়েন্ট আছে তার রাস্তায় এটা দেখা গেছে, অর্থাৎ পাহাড়ি এলাকাতেও কিন্তু এটি অত্যন্ত পরিমাণে দেখা যায়। সারা দেশেই এই সাপ আমরা দেখতে পাই, তাই IUCN এটাকে লিস্ট কনসার্ন বলেছে। তবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এদের খুব বেশি পরিমাণে দেখা যায়। এছাড়া ভারত, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে এদের কিন্তু দেখতে পাওয়া গেছে। এই সাপটি সাধারণত মানুষ দেখলেই পালানোর চেষ্টা করে, অর্থাৎ এরা কিন্তু খুব ভীতু একটি সাপ। এরা কিন্তু মানুষকে সাধারণত এড়িয়ে চলে, কেননা এরা স্বভাবে খুব শান্ত ও লাজুক স্বভাবের হয়ে থাকে। কিন্তু এদেরকে যদি বিরক্ত করা যায় তাহলে কিন্তু এরা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। মাথা ঝোপ বা মাটির মধ্যে এরা লুকিয়ে রাখে, তার কারণ যেটা বললাম, এরা খুব লাজুক স্বভাবের হয়ে থাকে। এবং এদের যে লেজটা থাকে সেটা যেহেতু ভোঁতা হয়, সেই জন্য এদের মাথার সঙ্গে এটা গুলিয়ে যায়, অর্থাৎ মাথা এবং লেজ চেনা খুব মুশকিল হয়ে যায়। এদেরকে বিরক্ত করলে কিন্তু এরা শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে, অর্থাৎ এরা লজ্জা পেয়ে নিচের দিকে লুকিয়ে যায়। তবে শিকারে কিন্তু বেশ দ্রুত, এবং এদের প্রধান খাদ্য হচ্ছে অন্য বিষধর সাপ, যেমন গোখরো, কেউটে, কালাজ বা রাসেল ভাইপারের মতন বিষধর সাপ এরা কিন্তু খেয়ে থাকে। পাহাড়ি জলস্রোতেও কিন্তু এদের দেখতে পাওয়া যায়। এরা ধীর গতি সম্পন্ন হয় হলেও এরা কিন্তু তীব্র বিষ ধারণ করে। স্ত্রী সাপ সাধারণত দেখা যায় যে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে, মোটামুটি 4 থেকে 10টা বা 14টা অবধি এরা কিন্তু ডিম দিতে পারে, এবং ডিম ফোটা অবধি এরা কিন্তু অপেক্ষা করে, অর্থাৎ সেই ডিমটিকে পাহারা দেয়। এবং যতক্ষণ না ডিম ফোটে ততক্ষণ অবধি কিন্তু তারা সেই শাবকের কাছেই থাকে। ডিম ফুটতে সাধারণত 61 দিনেরও বেশি সময় লাগে। তো বন্ধুরা, এই সাপ যদি আপনারা কোথাও দেখেন তাহলে এদেরকে থেকে এড়িয়ে চলবেন, কেননা সাপ বিষধর হলেও সে যেহেতু মানুষের কোনো যদি না ক্ষতি করে তাহলে তার কোনো ক্ষতি করা ঠিক নয়। এই সাপ আমরা কনজার্ভ করব, এটা যেন কোনোদিনও বিপদগ্রস্ত সাপ হিসেবে গণ্য না হয়, এই আশা রেখে। আপনাদের সকলকে এই ভিডিওটি ভালো লাগলো কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের আশেপাশে এটি দেখতে পান কিনা অবশ্যই জানাবেন। আরও একবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।